আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো বহরমপুর যে বাইপাস রোড, সেই বাইপাসের রোডের ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তো দেখতে থাকুন। আমি সেই বাইপাস রোডেই বসে আছি, এই দেখেন সেই বাইপাস রোডেই বসে আছি। তো আপনাদেরকে দেখাবো বহরমপুর বাইপাস রোড চালু করা হয়ে গেছে। এই রোড যাবে আপনার শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি রোড, 34 নম্বর রোড। অবশ্যই দেখুন ভিডিওটা। অবশেষে চালু হলো বহরমপুরের বাইপাস। 4টি লেনের মধ্যে এই মুহূর্তে 2টি লেন দিয়ে যাতায়াত শুরু হয়েছে, আর গঙ্গার উপরে নতুন ব্রিজ দিয়ে ছুটছে গাড়ি। রীতিমতো শহর জুড়ে এই মুহূর্তে খুশির হাওয়া। এই খবরটা শুনে আমরা গেলাম, গিয়ে দেখে আমরা অবাক হয়ে গেলাম। দেখুন তো ফ্রেন্ড, আমি এসেছি বহরমপুর বাইপাস রোড দেখতে এসেছি। আমি আজকে 24 তারিখ, তো এমনি আমার বহরমপুরে কাজ ছিল, এ কারণে এসেছি। আর আর কয়দিন ধরে দেখছি ফেসবুক, টুইটার, ইউটিউব খবরের চ্যানেলগুলোতে দেখছি বহরমপুর বাইপাস রাস্তা ছেড়ে দিয়েছে, তা ওর জন্য আরও আসলাম দেখতে এখানটাই। তা এসে এই চারদিকে ঘুরি ঘুরি দেখছি, এরকম সেই রোড বহরমপুর বাইপাস। তো এই রোড যাবে দার্জিলিং, শিলিগুড়ি, এমনকি গ্যাংটক, আর আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এসব একটাই রোড, 34 নম্বর রোড। এই রোডটা যাবে ওদের। তো এখানে আসার পর দেখছি কোনো রোডে চালু হয়নি, এসে দেখছি এই দেখো বড় বড় পিলার, কোনো গাড়ি গাড়ি তো দূরে থাকলে, কোনো মোটর সাইকেলও যাওয়ার মতন পরিস্থিতি, পুরোপুরি জ্যাম। তা এই এই বাইপাস ব্রিজ এরকমই চালু হয়েছে, মানে চালুই হয়নি এখনো। তা সব নিউজে খবরে বলছে সবই ভুল, তা এখনো টাইম লাগবে চালু করতে। দেখা যাক কতদিন ভিতরে চালু হয়। তা এই রোড যখন চালু হবে তখন যাব সিকিম দার্জিলিং থেকে একবার ঘুরে আসব, আর আপনারাও অবশ্যই যাবেন। সব যাচ্ছে আর ঘুরে ঘুরে আসছে, কেননা এই রোড তো চালুই হয়নি। চালু না করেই সব নিউজ চ্যানেলগুলোতে সব মিথ্যা কথা বলছে। এই দেখুন, হয়তো কোনো ক্ষেত্রে হয়তো চালু করেছিল 2-1 দিনের জন্য, আবার বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী। সব গাছ লাগাচ্ছে, এই দেখুন গাছ, সব ফুল গাছ। তো আপনাদের দেখার মন থাকলে আপনারা অবশ্যই দেখতে পারেন এসে, এখন কিন্তু চালু হয়নি। আপনাদেরকে গেলে হেঁটে যেতে হবে, বাইক এখানে রেখে তারপরে হেঁটে হেঁটে দেখতে হবে। এই দেখুন ফুল, কোনো বাইক যাওয়ার কোনো রাস্তা নেই, এমনকি মানুষও যেতে পারবে না, মানুষকে উপর দিয়ে পার হয়ে যেতে হবে।